নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল ঔপনিবেশিক ভারতের অবশিল্পায়ন কাকে বলে অবশিল্পায়নের ফলাফল চলুন শুরু করা যাক আজকের পর্ব ঔপনিবেশিক অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ ছিল অবশিল্পায়ন অবশিল্পায়ন কি ড্যানিয়েল থর্নান যিনি প্রথম কয়েকজন যারা ভারতে অবশিল্পায়ন নিয়ে গবেষণা করেছেন তিনি বলেছেন হস্তশিল্পে নিয়োজিত জনসংখ্যার হ্রাসপ্রাপ্তি হল অবশিল্পায়ন আর ডিক্লাইন ইন দ্য প্রপর্শন অব দ্য ওয়ার্কিং পপুলেশন এনগেজড ইন দ্য সেকেন্ডারি ইন্ডাস্ট্রি আবার এমনও বলা যেতে পারে যে শিল্প গড়ে তোলা যদি শিল্পায়ন হয় তাহলে অবশিল্পায়ন বলতে বোঝায় ঠিক তার বিপরীত অবস্থা অর্থাৎ শিল্পের ধ্বংস সাধন একথা কারো অজানা নয় যে ভারতের বিভিন্ন জায়গায় গ্রাম ও শহরকে কেন্দ্র করে সুতি বস্ত্র পশম শিল্প ধাতু শিল্প প্রভৃতি অসংখ্য শিল্প গড়ে উঠেছিল ইংরেজরা এদেশে আসার অনেক আগে থেকেই এই সব শিল্প কৃষিজীবীদের পরিপূরক ছিল কৃষিকাজ করার পাশাপাশি পরিবারের মানুষেরা এই সব শিল্পে নিয়োজিত থেকেও অর্থ উপার্জন করতেন কিন্তু ঔপনিবেশিক অর্থনীতির প্রেক্ষাপটে এই ধরনের শিল্প আর টিকে থাকতে পারল না ভারতের শিল্প ঘরানার অপমৃত্যু ঘটলো শুরু হল পায়ন। অষ্টাদশ শতক থেকে ভারত ছিল এক শিল্প সমৃদ্ধ দেশ বিদেশের বাজারে ভারতীয় পণ্যের চাহিদাও ছিল ব্যাপক ইংল্যান্ড এবং ইউরোপের প্রায় প্রতিটি দেশে ভারতের রেশম এবং সুতিবস্ত্রের প্রভূত জনপ্রিয়তা ছিল এর ফলে ইংল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের কলকারখানায় মন্দা দেখা দেয় শ্রমিক ছাঁটাই শুরু হয় ব্রিটিশ শিল্পপতিদের চাপে সতেরোশো থেকে সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে আইন পাশ করে ভারতীয় বস্ত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় সতেরোশো সাতচল্লিশ সতেরোশো উনষাট এবং সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ইংল্যান্ডে আমদানিকৃত সুতিবস্ত্রের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করা হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পর থেকে কোম্পানির দালালরা এদেশের তাঁতিদের ভয় দেখিয়ে তাদেরকে একমাত্র কোম্পানির জন্যই সুতিবস্ত্র বুনতে বাধ্য করে এবং এই জন্য তারা তাঁতিদের জোর করে অগ্রিম নিতে বাধ্য করত অগ্রিম নেওয়া তাঁতি লোকসান স্বীকার করে বাজার দরের চেয়ে শতকরা কুড়ি থেকে চল্লিশ ভাগ কম মূল্যে তার বস্ত্র কোম্পানিকে বিক্রি করতে বাধ্য হতো তাঁতিরা আগে দক্ষিণ ভারত থেকে তুলো আমদানি করত। কিন্তু কোম্পানি পরে নিজেই সেই তুলোর সবটা কিনে নিয়ে মন প্রতি চোদ্দো থেকে পনেরো টাকা বেশি দামে ওই তাঁতিদের দিয়ে তা কিনতে বাধ্য করত। এর ফলে তাতিরা বেশি দামে তুলো কিনে কম দামে বস্ত্র বিক্রি করতে বাধ্য হয় এইভাবে বেচা ও কেনা দুদিকেই তাদের ক্ষতি স্বীকার করতে হয় এই লোকসান ও অত্যাচার সহ্য করতে না পেরে হাজার হাজার তাঁতি ত্যাগ করে এবং অনেকে দায়িত্ব এড়াবার জন্য নিজেদের বৃদ্ধাঙ্গুলি কেটে ফেলে এর ফলে সমৃদ্ধ জনপদগুলি শ্রীহীন এবং জনশূন্য হয়ে পড়ে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনে সর্বাপেক্ষা কুফল হল ভারতের চিরাচরিত এবং ঐতিহ্যমণ্ডিত কুটির শিল্প বা হস্তশিল্পের ধ্বংস সাধন এই ঘটনা অবশিল্পায়ন বা ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নামেও খ্যাত দাদাভাই ভাই নৌরাজি রমেশচন্দ্র দত্ত মহাদেব গোবিন্দ রানাডে প্রমুখ জাতীয়তাবাদী লেখকেরা এ ব্যাপারে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন পরবর্তীকালে রজনীপান দত্ত ড নরেন্দ্র কৃষ্ণ সিংহ ড বিপান চন্দ্র ড অমিয় বাগচি প্রমুখ এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন ইংল্যান্ডের শিল্প বিপ্লব ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পরে উন্নত মানের এবং সস্তা দামে ব্রিটিশ পণ্য জলস্রোতের মতো ভারতে প্রবেশ করতে শুরু করে ঔপনিবেশিক শাসনের স্বাভাবিক নিয়ম অনুসারে ইংল্যান্ডজাত দ্রব্যগুলি বিনা শুল্কে ভারতে প্রবেশ করে দেশে বিদেশে সর্বত্র ভারতীয় পণ্যের উপর বিরাট করের বোঝা চাপানো হয় এই অসম প্রতিযোগিতায় ভারতীয় শিল্পগুলির পক্ষে টিকে থাকা সম্ভব হয়নি কেবলমাত্র বস্ত্রই নয় রেশম এবং পশমজাত দ্রব্য লোহা মৃৎশিল্প কাচ অস্ত্রশস্ত্র ঢাল তরোয়াল খোদাই এবং কারুকার্যের সঙ্গে জড়িত বিভিন্ন দেশীয় শিল্প ধ্বংসপ্রাপ্ত হয় ভারত পরিণত হয় ইংল্যান্ডের কলকারখানাগুলির খোলা বাজার এবং কাঁচামাল সরবরাহের উৎস দেশ হিসেবে অবশিল্পায়নের কারণ ভারতীয় শিল্প ধ্বংসের কারণ ভারতীয় শিল্পের ধ্বংসের জন্য কয়েকটি কারণকে দায়ী করা হয় প্রথমত সস্তা দামের বিদেশি পণ্যের আমদানি মধ্যবিত্ত ও ধনী নাগরিকদের বিদেশি পণ্যের প্রতি ঝোঁক তৃতীয়ত দেশীয় শিল্পের পৃষ্ঠপোষক দেশীয় রাজনবর্গ ও অভিজাতদের বিলুপ্তি ইংল্যান্ডের শিল্প বিপ্লব শিল্প বিপুল উৎপাদন ভারতে তার অব্যাহত যোগান পাঁচ নম্বর কারণ ভারতীয় ঔপনিবেশিক বাজারে নিজের শিল্পদ্রব্য একচেটিয়া বিক্রির প্রবণতা বিদেশি বণিক এবং পুঁজিপতিদের এদেশ থেকে শিল্পপণের পরিবর্তে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল যেমন সুতিবস্ত্রের পরিবর্তে তুলো রেশন বস্ত্রের পরিবর্তে কাঁচা রেশম ইত্যাদি সংগ্রহের নীতি সাত নম্বর সর্বোপরি ব্রিটিশ সরকারের সংরক্ষণ নীতি শুল্ক নীতি সংরক্ষণ উনিশ শতকে ইংল্যান্ডের কলকারখানায় মালিকদের স্বার্থে ভারতবর্ষকে পরিণত করা হলো একটি কাঁচামাল মাল দেশে এবং অবশিল্পায়নের সঙ্গে ভারতকে জায়গা ছেড়ে দিতে হলো ইংল্যান্ডের কলকারখানায় প্রস্তুত জিনিসপত্র বিক্রি করার জন্য ভারতের এই যে অবশিল্পায়ন বা শিল্প সংহার হল দেশের শিল্পের ধ্বংসযোগ্য সম্পূর্ণ হলো তার প্রভাব অচিরেই দেখা দিল এদেশের জনজীবন এবং অর্থনীতিতে প্রথম ফলাফল হল ইংল্যান্ডের অন্যান্য দেশে হস্তশিল্প বা কুটির শিল্পের ধ্বংস সাধনের পাশাপাশি আবার যন্ত্রনির্ভর কলকারখানা গড়ে উঠেছিল এর ফলে হস্তশিল্পী এবং কারিগরদের কর্মহীনতার সম্মুখীন হতে হয়নি আগেকার হস্তশিল্প এবং কুটির শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক কারিগর সকলেই কলকারখানায় কর্মসংস্থান হয়ে গিয়েছিল ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু তা হয়নি ভারতীয় হস্তশিল্পে নিয়োজিত কারিগররা শিল্প সংঘার নীতির ফলে কর্মহীনতার সম্মুখীন হয়ে পড়েছিল দ্বিতীয় কারণ হল দ্বিতীয় ফলাফল হলো হস্তশিল্প এবং কুটির শিল্পে নিয়োজিত এক বিশাল সংখ্যক মানুষ জীবিকাচ্যুত হয়ে ভিড় করেছিল কৃষিক্ষেত্রে এবং এই কথাই ফুটে উঠেছে ঐতিহাসিক রজনীপান দত্তর বক্তব্যে তিনি বলেছিলেন ব্রিটিশ শাসনের এই পর্যায় থেকে এবং এই শাসনের প্রত্যক্ষ ফলাফল হিসেবেই ভারতীয় কৃষিক্ষেত্রে অত্যাধিক চাপ সৃষ্টি হয়েছিল তৃতীয় ফলাফল ইংরেজদের শিল্প সংখ্যার নীতির ফলে পাল্টা জীবিকা হিসেবে হাজার হাজার মানুষ কৃষিকাজে ভিড় করেছিল ঠিকই কিন্তু ব্রিটিশ রাজত্বে এদেশে কৃষির সম্প্রসারণ না ঘটায় সেখানেও সুযোগ ছিল খুবই সীমিত জমিতে এই সকলের কর্মসংস্থান সম্ভব ছিল না এমন অবস্থায় স্বাভাবিকভাবেই এদেশে কর্মহীন এক বিশাল জনসমাজের সৃষ্টি হয়েছিল চতুর্থ ফলাফল ইংরেজদের শিল্প সংহার নীতির ফলে পরোক্ষভাবে ঢাকা মুর্শিদাবাদ সুরাট প্রভৃতি ভারতীয় শহরগুলি শ্রীহীন হয়ে পড়েছিল ইউরোপে যেমন কলকারখানাকে কেন্দ্র করে আধুনিক শহর গড়ে উঠেছিল তেমনি ভারতীয় শহরগুলির উৎস ছিল হস্তশিল্প এবং শিল্পজাত পণ্যের বাজার শিল্প সংহার নীতিতে এই শহরগুলি শ্রীহীন অবস্থা হয়েছিল এবং এক সময়কার প্রসিদ্ধ শহর সুরাটের অবস্থা এমন হয়েছিল যে মনে হবে তার ওপর কোনো ধ্বংসাত্মক বিদেশি আক্রমণ ঘটে গেছে পঞ্চম ফলাফল অবশিল্পায়নের মাধ্যমে ভারতবর্ষ পরিণত হয়েছিল কাঁচামাল সরবরাহের দেশে আর সেই কাঁচামাল সংগ্রহের প্রয়োজনীয়তা থেকেই জন্ম নিয়েছিল এদেশের পরিবহন ব্যবস্থার উন্নতির পরিকল্পনা উনিশ শতকের পঞ্চাশের দশকে এদেশে যে রেলপথের পত্তন হয়েছিল তার অন্যতম প্রধান উদ্দেশ্যই ছিল ভারতের দূর দূরান্তের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাতে কাঁচামাল সংগ্রহ করা সহজতর হয় আর বিদেশি পণ্য দেশের সর্বত্র ছড়িয়ে দিতে পারা যায় ষষ্ঠ ফলাফল ইংরেজদের অনুসৃত অবশিল্পায়ন ভারতের ঐতিহ্যগত অর্থনীতিতে ভাঙন ধরিয়েছিল স্বয়ংসম্পূর্ণ গ্রামগুলি ধ্বংস হয়ে গিয়েছিল কৃষিকাজে নিয়োজিত গ্রামের মানুষ অবসর সময়ে বা কৃষি মরশুমে বাদ দিলে অন্য সময়ে বাড়িতে বসেই শিল্পকর্ম করে সময় কাটাত অর্থাৎ কৃষির সঙ্গে সঙ্গে তাদের শিল্প উৎপাদনেও একটি ভূমিকা ছিল কিন্তু ইংরেজদের এই নতুন অর্থনৈতিক নীতিতে শিল্প সংহার ঘটে যাওয়ায় এখন তাদের একমাত্র পেশা হয়ে দাঁড়িয়েছিল কৃষিকাজ কৃষিকাজ মূলত প্রকৃতি নির্ভর বলে আজর্মা বা আকালের দিনগুলিতে পাল্টা কোনো পেশা না থাকায় আঠেরো শতকে দুর্ভিক্ষগুলিতে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা আগেকার তুলনায় অনেক বেশি তীব্র হয়ে গিয়েছিল বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটিও নতুন ভিডিও যাতে মিস না হয় সেজন্য নতুন ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকানটি ক্লিক করুন এবং অল বাটনটি প্রেস করুন বেল আইকানটি ক্লিক করে অল বাটন প্রেস না করলে কিন্তু নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছবে না তাই অবশ্যই অল বাটনটি প্রেস করুন ভিডিওটি কেমন লাগলো সেটি জানান কমেন্ট এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটিও জানাতে ভুলবেন না